2021 সালের 2 মে ভোট গণনা হয়েছিল 292টি আসনে। দুটি আসন জঙ্গিপুর ও শামশেরগঞ্জ প্রার্থীর মৃত্যুতে ভোট পিছিয়ে 16 মে হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড সংক্রমণ বাড়তে থাকায় ওই দুই কেন্দ্রে ভোট পিছিয়ে দেওয়া হয়। তৃণমূল 213 ও বিজেপি 77টি আসনে জেতে, একটি আইএসএফ ও দার্জিলিংয়ে একটি নির্দল জেতে। এরপরে বিজেপির বিধায়ক সংখ্যা ক্রমেই কমছে, বাড়ছে তৃণমূলের এমএলএ। বিজেপি বিধায়ক কমেছে 10%, 2021-এ পেয়েছিল 77, এখন বড়জোর 69। ভোটের মাসখানেকের মধ্যেই ভাঙন ধরে হিন্দুত্ববাদী দলটিতে। মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ওই বছরের 11 জুন কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক মুকুল রায় তৃণমূলে যোগ দেন। প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতিও ছিলেন। 2021-এর 30 অগস্ট বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ তৃণমূলে যোগ দেন। পরের দিন পার্থ চট্টোপাধ্যায় হাত ধরে বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস তৃণমূলে যান। কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় তৃণমূলে গেলেন 2021-এর 4 সেপ্টেম্বর। ওই বছরেই 27 অক্টোবর রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী তৃণমূলে যান। 2023-এর 5ই ফেব্রুয়ারি আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল তৃণমূলে যোগ দেন। মোট 6 বিধায়ক তৃণমূলে গিয়েছেন। জঙ্গিপুর ও শামশেরগঞ্জে ভোট হয়েছিল 30 সেপ্টেম্বর 2021। 3রা অক্টোবর গণনায় ওই দুটি আসনও তৃণমূল জেতে। এদিকে 2021-এর সাধারণ নির্বাচনে দিনহাটায় জিতেছিলেন কোচবিহার কেন্দ্রে বিজেপি এমপি নিশীথ প্রামাণিক। বিজেপির রানাঘাট কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার শান্তিপুরে জয় পেয়েছিলেন। এই দুজন তাদের লোকসভা সদস্যপদ রাখতে বিধায়ক পদ ত্যাগ করেন। ওই দুই কেন্দ্রে 2021-এর 30 অক্টোবর ভোট হয়। গণনা হয়েছিল 2রা নভেম্বর। জেতে তৃণমূল কংগ্রেস। জঙ্গিপুর ও শামশেরগঞ্জে তৃণমূল জেতে, 6 বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দেন। দিনহাটা ও শান্তিপুর জেতায় তৃণমূল বিধায়ক বেড়ে হয় 223। মানিকতলা তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে প্রয়াত হওয়ায় আসনটি শূন্য। তৃণমূলের বিধায়ক সংখ্যা 222, বিজেপির বিধায়ক সংখ্যা 77 থেকে 8 জন কমে হয়েছে 69। মুর্শিদাবাদের সাগরদিঘিতে বিধায়ক ও মন্ত্রী তৃণমূলের সুব্রত সাহার মৃত্যুতে উপনির্বাচনে জেতেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। ইনিও চলতি বছরের 29শে মে তৃণমূলে যোগ দিয়েছেন। বিজেপির 77 জন বিধায়ক থাকলে রাজ্যসভার 7 আসনের 2টিতে বিজেপি জিততে পারত, কিন্তু এখন তাদের একটি নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। তাছাড়া দলত্যাগীদের বিজেপি কী ধরনের নির্দেশ বা হুইপ দেয়, কী কৌশল নেয়, সেটাও দেখতে আগ্রহী রাজনৈতিক মহল। আশিস চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।